আসসালামু আলাইকুম কবটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বিশেষ করে আপনারা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছেন আপনাদের একটি জরুরি অ্যালার্ম দেওয়ার জন্য চেষ্টা করছে আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ উপকৃত হবেন শিক্ষার্থী আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের পরীক্ষা শেষ হয়ে গেছে আর আপনাদের যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা পরীক্ষা দিচ্ছেন আপনাদের রেজাল্ট দিবে কত তারিখে সেটা নিয়েও একটি ভিডিও বানাচ্ছি আপনাদের পরীক্ষা শেষ হবে কবে সেটা নিয়েও একটি ভিডিও বানিয়েছি পরীক্ষার যে বাস্তব প্রশিক্ষণ রিলেটেড সেটা নিয়েও ভিডিও বানাচ্ছি এখন একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন স্যার যে ফেসবুকে একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ থেকে বারবার নক করতেছে যে টাকা দিলে রেজাল্ট ভালো হবে আপনার যে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে আপনি সেখানে জানিয়েছেন এখন তারা টাকা চাচ্ছে টাকা চাইলে টাকা দিলে পাশ করিয়ে দিবে এখানে কিছু একটা কথা আছে কিছু স্টুডেন্ট কিছু ব্যক্তি এই গ্রুপ খুলে স্টুডেন্টকে বিভ্রান্ত করার জন্য বা কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য এরকম অসদ উপায় অবলম্বন করছে তারা বলছে যে এক হাজার টাকা দিলে পাশ করিয়ে দিবে এবং দুই হাজার বা চার হাজার টাকা দিলে তারা কি করবে এ প্লাস নিয়ে এসে দেবে রেজাল্টটা ভালো করে দিবে আসলে এমন কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নেই যে বাইরে থেকে তারা জানে যে আপনার কোন সাবজেক্ট রেজাল্ট খারাপ হয়েছে বা কয়টা সাবজেক্ট রেজাল্ট খারাপ হয়েছে বা আপনি এ প্লাস পেশেন্ট কিনা এমন জানার কোনো ক্ষমতা নেই যারা আপনাদেরকে এমন বলতেছে আবার আপনি একজন আমাকে কমেন্ট করেছেন যে স্যার আমি বলেছিলাম এখন তারা বলতেছে যে যদি তারা কাজ না করি তাদের রেজাল্ট ফেল করাই দিবে। ভাই এই ধরনের এই ধরনের তথ্য আপনি বিভ্রান্ত হয়েন না ভয় পেয়েন না এমন কোনো ব্যক্তি নাই যে আপনার রেজাল্টটা ফেল করে দিতে পারে বাইরে থেকে আমার কি ক্ষমতা আছে আমি আপনার বোর্ডে যে রেজাল্ট খারাপ করাই দিব ফেল করাই দিব আবার আমার কি ক্ষমতা আছে আপনার বোর্ডে যে এ প্লাস নিয়ে এসে দেবো এরকম ক্ষমতা নাই আপনি যে পরীক্ষা দিয়েছেন পরীক্ষা যদি পাশ করেন পাশ করবেন পরীক্ষা এ প্লাস মার্কের যদি আপনার সমতুল্য পরীক্ষা হয়ে থাকে আপনি অবশ্যই পাশ করবেন কেন আপনি এমন করতেছেন টাকা ইয়ে করে আপনি অনেকে আছে ইতিমধ্যে টাকা অলরেডি দিয়েও দিয়েছেন আমার কাছে তথ্য আছে যে আপনি চার হাজার টাকা বা দুই হাজার টাকা বা এক হাজার টাকা যে যে প্যাকেজ আর কি প্যাকেজ সিস্টেম করছে যে দুই সাবজেক্টে এ প্লাস নিয়ে এসে দেবে এত টাকা দিতে হবে এক সাবজেক্টে এ প্লাস নিতে হবে এত টাকা দিতে হবে আসলে আপনি যে পরীক্ষাগুলো দিচ্ছেন এর ভিতরে দু একটাতে এমএতে এ প্লাস পাবেন আপনার রেজাল্ট এমএতেই ভালো হবে সেই ক্ষেত্রে আপনি টাকা কেন দিবেন এমন হয়েছে আপনি দুইটা সাবজেক্টে এ প্লাসের জন্য টাকা দিচ্ছেন চার হাজার টাকা আসলে আপনার ওই দুইটা সাবজেক্ট এমনি এ প্লাস চলে আসছে হ্যাঁ আর যখন আসবে না রেজাল্ট বা খারাপ হয়ে যায় আল্লাহ আন্দা না করে তখন কিন্তু আপনাদেরকে খুঁজেও পাবেন না হ্যাঁ এরকম তথ্য এমন সিস্টেম প্রত্যেক বছরই হয় পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগ মুহূর্ত থেকে শুরু করে কিছু মানুষ এই সুযোগটা কাজে নেয় আর কিছু স্টুডেন্ট আছে যারা এই সরলতা বুঝতে পারেন না না বুঝে টাকা পয়সা দিয়ে পরবর্তীতে আফসোস করেন যে কেন টাকা দিলাম শিক্ষার্থীবৃন্দ আমার মতে আপনাদের এই ধরনের কোন গ্রুপ এই ধরনের কোনো ফেসবুক ইউটিউব যাই হোক না কেন আপনার কাদের সাথে কথা বলার উচিতই না এই মুহূর্তে আল্লাহ তালা আপনার যে রেজাল্টটা রেখেছে সেটাই হবে আপনি যতই দৌড় লাভ ঝাঁপ দিয়ে বেড়ান কোনো লাভ হবে না হ্যাঁ আপনি যা পরীক্ষা দিয়েছেন সেই অনুসারে আপনার রেজাল্টটা আল্লাহ যেটা মনে হয়েছে এটাই ভালো হবে এটাই হবে সর্বশেষ সর্বোপরি যেটা বলতে চাই আপনি আবারও বলছি কেউ যদি টাকা পয়সা দিয়ে পাশ করাতে চায় এ প্লাস করতে চায় সম্পূর্ণই মিথ্যা বানোয়াট ভুল কথা আপনি এদের পেছনে দৌড়াদৌড়ি করবেন না কিছু ব্যক্তি পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে এই ধরনের কথাবার্তা বলে মানুষের থেকে টাকা হাতায় নেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবল